हेलो स्टूडेंट्स, हमरा आगे वीडियो ते आलोचना करे छी बोर रदरफोर्डर परमाणु मॉडल, परमाणु क्रमांक, भर संख्या, न्यूक्लाइड, आइसोटोप, आइसोटोन, आइसोबार, एदेर वैशिष्ट्य। शेषे हमरा आलोचना करे छिलाम न्यूक्लियो बॉल। तो तोमादेर एखाने आमी एकटा जिनिस बोलते चाई जे न्यूक्लियो बॉल किन्तु आमादेर अन्य जे दू रकमेर बॉल जेटा तोमरा इतिमध्ये पढ़ेछो, अष्टम श्रेणीतेई पढ़ेछो, कुलम्बियो बल और महाकर्षीय बल, तरह किन्तु आलादा। न्यूक्लियो बल खूब क्षुद्र दूरत्वर मध्य क्रियाशील है, मात्र 10^-15 मीटर रेंजे, माने न्यूक्लियसर मध्य। न्यूक्लियसर बाहरे एर कोनो कोनो अस्तित्व नहीं किन्तु, तार माने न्यूक्लियसर ओइटुकु छोट्ट जायगार मध्य से क्रिया करे। एई जन्य एके बला हय स्ट्रंगेस्ट नोन फोर्स इन नेचर, माने वास्तवे जतगुलो आमरा बल जानी तार मध्य सबचेये शक्तिशाली बल एटाई। কারণ অত প্রোটন প্রোটনের বিকর্ষণের ফলেও এই বলটি নিউক্লিয়াসকে স্থায়িত্ব প্রদান করে আর প্রোটন নিউট্রনকে এক জায়গায় থাকতে দেয়। এখন আমাদের আলোচনার যে বিষয়বস্তুটা হচ্ছে, আমরা এই ভিডিওতে চ্যাপ্টারটি শেষ করব। নিউক্লিয়াসের বহির্ভূত অংশে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের সজ্জা কিংবা কিভাবে থাকে, পরমাণুতে যে ইলেকট্রনগুলো অবস্থান করছে সেগুলো বিভিন্ন কক্ষপথে থাকে কিন্তু কিভাবে থাকবে, সে বিষয়ে পথ প্রদর্শন করেছিলেন কিংবা পথ প্রদর্শক হলেন বিজ্ঞানী নিলস বোর এবং বুরি। তারা 1912 সালে এই পরমাণু বিভিন্ন কক্ষে কিংবা বিভিন্ন শক্তি স্তর, কারণ বিভিন্ন কক্ষ মানে শক্তিগুলো ভিন্ন ভিন্ন থাকবে, আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। তো বিভিন্ন শক্তি স্তরে এই ইলেকট্রনগুলোর যে সজ্জা তাকেই আমরা বলি ইলেকট্রন বিন্যাস। বিভিন্ন কক্ষপথ যেরকম কে, এল, এম, এন, এরকম যে বিভিন্ন কক্ষগুলো রয়েছে সেইগুলোই। এবার প্রশ্ন হচ্ছে নিয়ম কি প্রয়োগ করব, কোন নিয়ম প্রয়োগ করে আমরা করব, না আমরা যেটা বলেছিলাম আগের ভিডিওতে 2n² ফর্মুলা লাগাবো, যেখানে এন হচ্ছে কক্ষের ক্রমিক সংখ্যা, যেরকম কে হলে এন এর মান 1 হবে, এল হলে 2 হবে, এরকম পরপর এই ফর্মুলাকে করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বইতে হাইড্রোজেন থেকে শুরু করে ক্যালসিয়াম অবধি ইলেকট্রন বিন্যাস এঁকে দেওয়া আছে কিংবা ড্র করা আছে, মানে 1 থেকে পরমাণু ক্রমাঙ্ক 1 থেকে পরমাণু ক্রমাঙ্ক 20 অবধি। তো কিভাবে আমরা আঁকি সেই সম্বন্ধে একটু আলোচনা করে নেওয়া যাক। তোমার যদি কয়েকটা বুঝিয়ে দেওয়া হয় তাহলে তোমরা সবগুলোই আঁকতে পারবে। না যে গোল অংশটা দেখতে পাচ্ছ, যেটা রেড অংশ, পরীক্ষাতে কোনো রেড কিংবা কালার করতে হবে এরকম কোনো মানে নেই, শুধুমাত্র তোমরা কম্পাস ব্যবহার করে বৃত্ত আঁকলেই হবে। যতগুলি প্রোটন থাকবে ভেতরে আর যতগুলি নিউট্রন থাকবে ভেতরে, ভেতরে মানে আমি বলছি নিউক্লিয়াসের মধ্যে, তত পি আর তত এন লিখব। মানে প্রোটন একটা আছে হাইড্রোজেনের ক্ষেত্রে, তাই 1p লিখছি, নিউট্রন নেই তাই লেখা হয়নি। বাইরে যটা কক্ষপথ তার লাগছে, যেরকম হাইড্রোজেনের ক্ষেত্রে একটাই কক্ষপথ লাগে, কেন, একটাই ইলেকট্রন আছে, তাই দেখো কে কক্ষপথটাই আঁকা হয়েছে, একটা ডট আছে দেখো কালো রঙের পুটকি মতো দেওয়া আছে, ওটা হচ্ছে একটা ইলেকট্রন। তাহলে আমি বলেছিলাম যটা প্রোটন হয় ততটাই ইলেকট্রন থাকে, তাহলে একটা প্রোটন একটা ইলেকট্রন। হিলিয়াম আসা যাক, হিলিয়ামে তোমরা জানো পরমাণু ক্রমাঙ্ক 2, ভর সংখ্যা 4, তাহলে দুটো প্রোটন দুটো নিউট্রন, দেখো দুটো প্রোটন 2p, মানে দুটো প্রোটন 2n দুটো নিউট্রন, দুটো যেহেতু ইলেকট্রন থাকে বাইরে তাই দেখো দুটো কালো পুটকি আছে। একইভাবে লিথিয়ামের ক্ষেত্রেও তাই, তিনটে প্রোটন চারটে নিউট্রন, তাই দেখো তিনটে প্রোটন 3p 4n। এইবারে দুটো ডট আরেকটা ডট, এবারে দেখো প্রথম দুটোতে একটি করে কক্ষ আঁকা ছিল কিন্তু তৃতীয়তে আরেকটা কক্ষ লেগেছে, কেন, আমরা জানি কে কক্ষপথে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে দুটো, তো দুটো হয়ে গেছে, আছে কটা, তিনটে, ওই জন্য পরের কক্ষটা লেগেছে। বেরিলিয়ামের ক্ষেত্রে দেখো চারটা প্রোটন, তাহলে চারটা ইলেকট্রন থাকবে, একটা দুটো তিনটে চারটে, তাহলে এল কক্ষতেই শেষ হয়ে যাচ্ছে। বোরনের ক্ষেত্রেও দেখো এল কক্ষতেই শেষ হচ্ছে, শুধু একটা ইলেকট্রন একটা প্রোটন বেড়েছে, আর নিউটন তো স্বাভাবিক বেড়েছে কিন্তু নিউটন তো আর বাইরে আঁকার কিছু ব্যাপার নেই, নিউটন তো নিউক্লিয়াসের ভেতরে থাকে। কার্বনের ক্ষেত্রেও সেম দেখো, কে আর এল কক্ষপথ লাগছে, নাইট্রোজেনের ক্ষেত্রেও সেম, অক্সিজেনের ক্ষেত্রেও সেম, ফ্লুরিনেও সেম, নিয়নেও সেম, কিন্তু নিয়নে ভেবে দেখো 10টা প্রোটন, কে কক্ষে দুটো আর আমাদের এল কক্ষে রয়েছে 8টা ইলেকট্রন, কারণ 2n² ফর্মুলাতে তুমি এন সমান তোমরা 2 বসাও তো দেখবে 8 বেরোচ্ছে, কিন্তু সোডিয়াম যখন হলো একটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে কে কক্ষপথ, এল কক্ষপথ, এম কক্ষপথটাও নিতে হবে, তাহলে এম কক্ষপথে কয়টা, না একটা, কেন, 2, 8, 1, দেখো দুটো আছে কে কক্ষপথে, এখানে দেখো 8টা, এম কক্ষপথে 1টা,
ম্যাগনেসিয়াম 12 হয়, ওই জন্য দেখবে এম কক্ষপথে দুটো ইলেকট্রন রয়েছে। অ্যালুমিনিয়ামও তাই, দেখো, লক্ষ্য করে দেখো, এই রকমই আমাদের পর পর এই যে তিনটে কে এল এম এন, কে এল এম, কে এল এম, ফসফরাসের ক্ষেত্রে দেখো তাই, সালফারেও দেখো তাই, কে এল এম, ক্লোরিনেও তাই, আর্গন অব্দি দেখো কে এল এম এই হয়ে যাচ্ছে। তাহলে সর্বাবিষ্ট কক্ষ আমি তো বলেইছিলাম যে আটটা বেশি ইলেকট্রন থাকবে না। তাহলে এখানে দেখো পটাশিয়াম যখনই আসছে তাহলে কে এল এম এন, এন কক্ষপথে তখন লাগছে, তাহলে তখন এন কক্ষটা ব্যবহার করতে হবে। তাহলে ফর্মুলা বসানো যাক, তোমরা বইতেও দেখতে পাচ্ছ, প্রথম কে তে থাকতে পারে 2, পরেরটায় 8, তারপরে 18, তারপরে 32টা করে ইলেকট্রন থাকতে পারে। কিন্তু ক্রমিক সংখ্যা যাই হোক না কেন, পরমাণুর সবচেয়ে কিংবা সর্ববহিস্থ কক্ষে 8টির বেশি ইলেকট্রন থাকতে পারবে না। একমাত্র প্যালাডিয়াম মৌলের ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম দেখা যায়, তো একমাত্র আছে, তো ওটা চাপ নেওয়ার দরকার নেই, তোমরা অন্যগুলো ভালো করে দেখো। ভেতরের কোনো কক্ষপথকে সম্পূর্ণ খালি রেখে বাইরের কোনো কক্ষে ইলেকট্রন প্রবেশ করতে পারে না, তো স্বাভাবিক ব্যাপার, যেটা আগে সেটা আগে পূর্ণ হবে, তারপরে তো পরেরটা পূর্ণ হবে। তো ইলেকট্রন বিন্যাসটা যেটা তোমরা দেখলে এখানে ডায়াগ্রামে, সেটাকে আমরা এরকম ছক দিয়ে আরো বুঝতে সুবিধা হতে পারে। যেরকম ধরো হাইড্রোজেন দেখতে পাচ্ছ, তার পারমাণবিক সংখ্যা 1, তার ইলেকট্রন সংখ্যা 1, তাহলে কে কক্ষে একটা থাকলেই হয়ে গেল। হিলিয়ামেও দেখো একটু আগে যেটা আলোচনা করেছিলাম, আমি তোমাদের কার্বনটা আলোচনা করি, তাহলে কার্বন কত, না পারমাণবিক সংখ্যা 6, তাহলে প্রোটন সংখ্যা 6, ইলেকট্রন সংখ্যা 6, ইলেকট্রন কিভাবে থাকবে, কে কক্ষে 2, আর এল কক্ষে 4। ধরো নিয়ন, নিয়নে হচ্ছে 10, তাহলে কেমন ইলেকট্রন বিন্যাস, 2,8, দুটো থাকবে কে কক্ষপথে, এল কক্ষে থাকবে 8টা। তাহলে লক্ষ্য করে দেখো এইখানে কে কক্ষ যেখানে পরিপূর্ণ হলো, যেরকম হিলিয়ামে, তারপরেই শুরু হলো এল কক্ষ। যেরকম এখানে দেখো এল কক্ষ পরিপূর্ণ হলো, এরপরের পাতাতে তোমরা দেখবে এম কক্ষে পূর্তি, এই যে সূচনা। তাহলে এরকম হতে হতে কত দূর যাবে, না আর্গন অব্দি যাবে। তারপরে দেখো পটাশিয়ামে এন কক্ষের পূর্তি শুরু, কারণ এখানে এম কক্ষে সম্পূর্ণ হয়ে গেল। তার মানে এটা বলতে চাইছি, পটাশিয়াম পরমাণুর যে এম কক্ষে বলছে যে 9টি ইলেকট্রন থাকে না, কারণ সেক্ষেত্রে বহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা 8-এর বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা আপনাকে যখন বলেছিলাম যে 8-এর বেশি হওয়া চলবে না, তো তোমরা মোটামুটি এই 1 থেকে 20 অব্দি ইলেকট্রন বিন্যাসগুলো ভালো করে প্র্যাকটিস করবে, লিখে লিখে খাতায় করবে। আমাদের এই চ্যাপ্টারে যেটা লাস্ট টপিক বলো কিংবা একটু অন্যরকম টপিক, যেটা তোমাদের অনেকেরই সমস্যা হচ্ছে, তোমরা বলেছিলে এই যে কক্ষান্তরে ইলেকট্রনের স্থানান্তরণ, বোরের যে মডেল সেটা রাদারফোর্ড থেকে একটু বলতে পারি মডিফাইড কিংবা একটু পরিবর্তিত। বলা ছিল এটাই যে যতক্ষণ স্থায়ী কিংবা অনুমোদিত কক্ষে থাকবে ইলেকট্রন, ততক্ষণ কিন্তু কোনো শক্তি বিকিরণ হবে না কি শোষণও হবে না। যখন কোনো উচ্চ শক্তিস্তর থেকে কোনো ইলেকট্রন, তোমরা ডায়াগ্রামে দেখতে পাচ্ছ, নিম্ন শক্তিস্তরে অবতরণ করবে, তখন সেই যে এনার্জি গ্যাপ কিংবা শক্তির যে ব্যবধান, এই যে শক্তির পার্থক্য, সেই পার্থক্যটাই কিন্তু বিকিরণের সূত্র মেনে চলে। মানে কেমন, ধরো প্রথমটা নিম্ন শক্তিস্তরটা E1 ধরলাম আর উচ্চ শক্তিস্তর E2 ধরলাম, তাহলে পার্থক্য কত, E2 - E1, তা যেটা বেরোবে সেই শক্তিটা হবে কিন্তু, সে বিকিরণটা হবে E2 - E1 শক্তির পার্থক্যে সমান। তা যখন নিম্ন শক্তিস্তর থেকে কেউ উচ্চ শক্তিস্তরে যাচ্ছে, তার মানে যেটা শক্তি বেশি তাকে আমরা বলি উদ্দীপিত অবস্থা কিংবা এক্সাইটেড অবস্থা। তাহলে এই যে E2 - E1 যে আমরা পার্থক্য দেখতে পাচ্ছি, তার মানে এটা বলতে চাইছি এই যে E2 - E1 এর যে পার্থক্য, যখন দেখা গেল উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে যাচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে কিছু শক্তি বিকিরণ হচ্ছে। আর যখন নিম্ন, এটা হচ্ছে প্রথম ডায়াগ্রামে দেখো, উচ্চ থেকে নিম্নর দিকে, আর যখন নিম্ন থেকে উচ্চর দিকে যাচ্ছে, তখন স্বাভাবিকভাবে শক্তির কিন্তু শোষণ হচ্ছে। এ দেখো তোমাদের বইতেও আলোচনা করেছে। এবারে আস্তে আস্তে ইলেকট্রন যত বেশি পরিমাণ শক্তি শোষণ করে, ততই কিন্তু নিউক্লিয়াস থেকে দূরবর্তী কক্ষে স্থানান্তরিত হয়। একসময় নিউক্লিয়াসের আকর্ষণীয় প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যেতে পারে, তার মানে কি ইলেকট্রনটি অসীম দূরে কিংবা অসীম কক্ষ সংখ্যা যুক্ত সেখানে স্থানান্তরিত হয়ে যাবে। তখন কি হবে, সে আর পরমাণু থাকবে না, যেহেতু সে ইলেকট্রন গ্রহণ করেছে কিংবা ত্যাগ করেছে। তাহলে যদি তখন আমরা বলতে পারি কি, ধরো এক সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাহলে কি হলো, সে সোডিয়ামের আয়নে পরিণত হয়ে গেছে। তাহলে এইভাবে কিন্তু ইলেকট্রনের স্থানান্তরণ হয়ে থাকে। তাহলে ইলেকট্রনের স্থানান্তরণের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে শোষণ কিংবা নতুন করে
তৈরি হওয়া একটা বিকিরণ, দুটোই হতে পারে। তাহলে শক্তির বিকিরণও হতে পারে, শক্তির শোষণও হতে পারে। তাহলে কিভাবে আমরা আয়ন উৎপাদন করব, পরীক্ষাতে প্রশ্নও রয়েছে না। একটা হচ্ছে উচ্চ উষ্ণতা কিংবা তাপ প্রয়োগ করে, যেমন ধরো টাংস্টান, তাকে আমরা তীব্রভাবে উত্তপ্ত করলাম, তখন কিন্তু তার থেকে ইলেকট্রন বেরিয়ে চলে এলো। তাহলে কি সৃষ্টি হলো? না, তার ধনাত্মক আধান। একে বলা হয় তাপীয় আয়নন, যাকে বলে থার্মাল আয়নেশন, যেহেতু থার্মাল মানে তাপ, তাপ প্রয়োগ করা হয়েছে। আর কি করা যেতে পারে? অতিবেগুনি রশ্মি ফেলা যেতে পারে, মানে আল্ট্রাভায়োলেট লাইট। সোডিয়াম, পটাসিয়াম এইসব ক্ষার ধাতু, যেটা সক্রিয় ধাতু, এর উপরে যখন ফেলা হয় তখন এই পরমাণু থেকে, মানে পৃষ্ঠতল যে আছে সারফেস, সারফেসের পরমাণু থেকে ইলেকট্রন নির্গত হয়ে যায় আর ধনাত্মক আধানযুক্ত ধাতব আয়নে সৃষ্টি হয়। একে অনেক সময় আমরা বলেও থাকি ফটো ইলেকট্রিক ইফেক্ট কিংবা আলোক তড়িৎ ক্রিয়া, দ্বাদশ শ্রেণীতে রয়েছে। তারপর হচ্ছে এক্স রশ্মির প্রয়োগ। আমরা কেন তো যতগুলো দেখলে, তোমরা প্রথমে উচ্চ উষ্ণতা দেখলে, তারপরে দেখলে অতিবেগুনি দেখলে, অতিবেগুনি রশ্মিও কিন্তু এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এক্স রশ্মিও তড়িৎচুম্বকীয় তরঙ্গ। কোনো গ্যাসের ভিতরে এক্স রশ্মি পাঠালে কিংবা এক্স রশ্মিকে কোনো কঠিন বস্তুতে আঘাত করলে, যেমন মলিবডেনাম, টাংস্টেন, সেগুলো থেকেও কিন্তু ইলেকট্রন নির্গত হতে পারে। তো ইলেকট্রন যখনই নির্গত হবে স্বাভাবিকভাবে আয়নের সৃষ্টি হবে, মানে ক্যাটায়নের সৃষ্টি হবে। একইভাবে আমরা ক্যাথোড রশ্মির প্রভাবে, মানে ক্যাথোড রশ্মি মানে ইলেকট্রন, তোমরা চ্যাপ্টারের শুরুতেই পড়েছো, তাহলে তড়িৎমুখন নলে দ্রুতগামী ক্যাথোড রশ্মি নলের ভেতরে যে গ্যাসীয় পদার্থ রয়েছে তার অণু বা পরমাণুর সঙ্গে যদি সংঘর্ষ ঘটানো হয় রশ্মি ফেলে, তখন এক বা একাধিক ইলেকট্রন কিন্তু বিচ্যুত করে। তার ফলেও কিন্তু ধনাত্মক আধানযুক্ত অ্যানোড রশ্মির কণার সৃষ্টি হয়, যেটা তোমরা পড়েছিলে ক্যানোড রশ্মি কিংবা অ্যানোড রশ্মিতেও পড়েছিলে। তার মানে আমরা বিভিন্ন প্রকার কিংবা বিভিন্ন উপায়, উচ্চ উষ্ণতা প্রয়োগ করে, অতিবেগুনি রশ্মির প্রভাবে কিংবা ক্যাথোড রশ্মি প্রয়োগ করে কিংবা এক্স রশ্মি প্রয়োগ করে আয়ন কিন্তু আমরা সৃষ্টি করতে পারি। এর সাথেই আমাদের এই অধ্যায়, চতুর্থ অধ্যায়ের ফার্স্ট পার্ট, মানে পরমাণু গঠন ও পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহ শেষ হলো। তোমরা চ্যাপ্টারটা ভালো করে পড়ো, কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে। বাই ফর নাও।